আচ্ছা এবার দেখো আমরা যে টপিকটা পড়বো এটার নাম হচ্ছে ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল বাই এন্ড অফ এই বলতে বলতে পারি প্রোবাবিলিটি ডিস্ট্রিবিউশন প্রোবাবিলিটি ডিস্ট্রিবিউশন discrete random variable or probability distribution amra first ekta example e jai dhoro amader ekta dice ki amra bol korchi na yes dice jodi ekta fair die hoy then shekhetre ami jodi boli die ta ke tumi throw korcho ei die te one uthar probability koto tokhon tumi ki bolo 1/6 two uthar jonno koto bolo 1/6 not 2/6 এখন এটা ফেয়ার হওয়ার কারণে তুমি প্রত্যেকটা ডাইতে প্রবাবিলিটি ইকুয়াল ধরে নিচ্ছ কিন্তু আমি তোমাকে ফেয়ার বললাম না আমি বললাম এটা বায়াস ডাই বায়াস ডাই বায়াস ডাই মানে বায়াস ডাই মানে বুঝছো তো মানে যে ধর অনেকে চুরি চুরি করে না এই যে এমনি করে তারপরে মারে তাই কি ফেয়ার হবে সেটা তো বায়াস ডাই যদি হয় সে এমন কাজ করে যে 6 শুটার প্রবাবিলিটি তার অনেক বেশি থাকে কেন তার 6 শুটারটা এটা তখন এটা ফেয়ার হয় তখন আমি বলে দিলাম যে 6 শুটার প্রবাবিলিটি হচ্ছে তার 40% তাহলে প্রবাবিলিটি হলো 0.4 আর বাকি প্রবাবিলিটি গুলো কি আমার জানা আছে জানি না 2 3 4 5 ধরো আমি তোমাকে বলে দিলাম 1 টার প্রবাবিলিটি 10% 2 টার প্রবাবিলিটি 10% 3 টার প্রবাবিলিটি 5% 4 টার প্রবাবিলিটি জানি না 5 টার প্রবাবিলিটি 20% ওকে এবার দেখো আমি এখানে একটা চার্ট করছি এই চার্টে প্রোবাবিলিটি উঠার জন্য ডিস্ট্রিবিউশন গুলো লিখছি না এই টেবিলটাকে আমরা বলবো প্রোবাবিলিটি ডিস্ট্রিবিউশন টেবিল এবার এই প্রোবাবিলিটি ডিস্ট্রিবিউশন টেবিল থেকে ধরো তোমাকে একটা ভ্যালু আনন দিয়ে দিছে না এই আননের ভ্যালু তুমি খুব সহজে বের করতে পারো কিভাবে বের করবে ইকুয়ালস টু 1 তারপরে এই সবগুলো মিলে রেজাল্ট তো 1 হতেই হবে দেন আমি জাস্ট সবগুলোকে প্লাস করে যে 0.1 প্লাস 0.1 প্লাস 0.05 প্লাস k plus 0.2 plus 0.4 equals to 1 তারপরে 0.1 to 0.1 0.2 0.2 0.2 0.4 0.8 0.85 তারপরে k equals to 0.15 85% minus 1 1 থেকে minus 1 তাই না এবার এই চার্ট যদি দিয়ে দেয় এই প্রোবাবিলিটি ডিস্ট্রিবিউশন থেকে দুইটা কোশ্চেন তোমাকে বলবে একটা কোশ্চেন হচ্ছে ex বের করতে বলে আরেকটা হচ্ছে ভ্যারিয়েন্স অফ এক্স বের এই ex কথাটা মনে হচ্ছে তোমাকে বের করতে বলা হচ্ছে মিন অফ এক্স অর এই লেখাটা এভাবেও থাকতে পারে এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স মিন অফ এক্স অথবা এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স অথবা এক্সপেকটেশন অথবা ডিরেক্টলি ex এটা বের করতে বলতে পারে আরেকটা কি ভ্যারিয়েন্স অফ এক্স এটা শুধু দুটো ফর্মুলার উপর ডিপেন্ডেন্ট ফার্স্ট ফর্মুলা সামেশন অফ x into px আর variance of x এর ফর্মুলা summation of x square into px minus x whole square শুধু ফর্মুলা তাহলে এখন এই অঙ্কটা থেকে তোমাকে যদি এক্স্যাক্টলি বলে ফার্স্ট কোশ্চেন যে k এর ভ্যালু কত সেকেন্ড কোশ্চেন ফাইন্ড px থার্ড কোশ্চেন ফাইন্ড ভ্যারিয়েন্স অফ x তাহলে ex এর জন্য ফর্মুলাটা কি লিখছি দেখো সামেশন x into px এই x into px পরে এটা হচ্ছে x যে কোনো র্যান্ডম ভ্যারিয়েবল px পরে প্রোবাবিলিটি অফ x তাহলে x into px পরে এটা ইনটু এটা প্লাস সেটা ইনটু এটা প্লাস সেটা ইনটু এটা তাই না জাস্ট এগুলোকে প্লাস করে যে ex পরে 1 ইনটু 0.1 plus 2 into 0.1 plus 3 into 0.05 plus 4 into k plus 5 into 0.2 plus 6 into 0.4 just এটা বসাই দিলে গেছে শেষ কোন কিছু করতে হবে বুঝতে পারছো তো কি করতে হবে ভ্যারিয়েন্স অফ x এর জন্য ফর্মুলাটা দিকে তাকাও যখন ভ্যারিয়েন্স অফ x বলবে এই কথা বলো না সামেশন x স্কয়ার ইনটু p এই x স্কয়ার ইনটু px আমি কিন্তু হোল স্কয়ার দেই নাই মানে x কে স্কয়ার করব দেন প্রোবাবিলিটি অফ x এর সাথে মাল্টিপ্লাই করব
খালি এক্সটেনশন তারপরে x এর স্কয়ার এই যে 1 স্কয়ার ইনটু 0.1 ইনটু 0.1 প্লাস 2 স্কয়ার ইনটু 0.1 প্লাস 2 স্কয়ার ইনটু 0.1 প্লাস 3 স্কয়ার ইনটু 0.05 প্লাস 4 স্কয়ার ইনটু k প্লাস 5 স্কয়ার ইনটু 0.2 প্লাস 6 স্কয়ার ইনটু 0.4 তারপর আবার কি আছে মাইনাস ex হোল স্কয়ার মাইনাস এখানে যে ex এর রেজাল্টটা পাচ্ছি সেই রেজাল্টের স্কয়ার করো দেন ক্যালকুলেট করো বুঝতে পারছো স্যার উইটার রেজাল্ট ইউজ করতেছি ex ex এর যেখানে ex এর রেজাল্ট শুধু দুটো ফর্মুলার উপর বেস করে এই চ্যাপ্টারটা তাহলে কি চ্যাপ্টারটা এত সহজ না প্রোবাবিলিটি না পারলে এটা সহজ না কারণ এখানে আমি তোমাকে প্রোবাবিলিটি গুলো দিয়ে দিছি গুড সলভ ফর্মুলা বের করে বসা শুরু কিন্তু চ্যাপ্টারটাতে তোমাকে টেবিল ফর্ম করতে হবে মানে প্রোবাবিলিটি আনতে হবে তারপরে তুমি ফর্মুলা ইউজ করে বলবে